এরপর আমি আজকে আপনাদেরকে বাংলা হাতের লেখা সুন্দর ও দ্রুত করার জন্য সুস্পষ্ট নিয়ম ও নির্দেশনা দিব ইনশাআল্লাহ। তো সাদা পৃষ্ঠায় বাংলা লেখার জন্য আমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমার পেজ সেটআপ দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ পেজ সেটআপ বলতে এটা বোঝানো হয় যে আপনার উপরে ডানে বামে নিচে কতটুকু ফাঁকা রাখতে হবে বা মার্জিনটা কিভাবে দিতে হবে। মার্জিন দেওয়ার সিস্টেম হলো, যদিও আমরা এখানে মার্জিন দেওয়া শেখাই না, সাদা পৃষ্ঠায় একদম পুরো লেখাই, তো এটা হলো উপরে আপনার 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, বাম পাশে 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, আর সামনে ডান পাশে 1/2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, আর নিচেও 1/2 ইঞ্চি ফাঁকা থাকবে। তো এরপরে আমি দেখি সাদা পৃষ্ঠায় লাইন সোজা হওয়ার কি পদ্ধতি আছে বা সাদা পৃষ্ঠায় লেখার কি নিয়ম আছে। এটা হলো লাইন শুরু হতে শেষ পর্যন্ত পৃষ্ঠার চতুর্দিকে প্রথমে খেয়াল রাখতে হবে যে কোথা থেকে আমি শুরু করলাম আর কোথায় গিয়ে আমার শেষ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি যেটা বলবো যে আপনারা দেখতে হবে যে বর্ণমালাগুলো আমার সব একই মানের হয়েছে কিনা, যে সবগুলা সাইজ একই হলো কিনা, যে একটা বড় একটা ছোট এরকম যেন না হয়, সবগুলা একই মাপের হতে হবে। আর হলো একটা বর্ণ থেকে একটা বর্ণের ডিস্টেন্স হবে আপনার যে একটা ফুল স্টপ আর সর্বোচ্চ দুইটা ফুল স্টপ, অর্থাৎ একটু হালকা ফাঁকা থাকবে, যে বোঝা যায় যে একটা লাইন থেকে একটা ওয়ার্ড থেকে বর্ণ থেকে আর একটা বর্ণের হালকা ফাঁকা আছে, একদম একটা বর্ণের সাথে আর একটা বর্ণ মিশবে না। তারপরে দেখবে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিস্টেন্স কতটুকু হবে, এটা এই ক্ষেত্রে হলো যে 1 সেন্টিমিটার আমরা ফাঁকা রাখতে বলি, যে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের ফাঁকা থাকবে হলো 1 সেন্টিমিটার। এরপরে যেটা বলবো যে একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্স কতটুকু হবে, যে উপরে একটা লাইন লিখলাম ওটার নিচে কতটুকু ফাঁকা রেখে লাইনটা লিখবো, এক্ষেত্রে হলো 1/2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার অর্ধ পরিমাণ ফাঁকা রাখবো। এটা আপনার এর চেয়ে হালকা একটু কমও রাখতে পারেন বা হালকা একটু এর চেয়ে বেশি হতে পারে, তবে স্বাভাবিক মাপ হলো 1/2 সেন্টিমিটার জানি হয়। তো এরপর হলো যে আপনি যে লেখলেন লেখার পরে সবসময় মাত্রা দিতে হবে, লেখার আগে মাত্রা দেওয়া যাবে না। লেখার আগে যদি আপনি মাত্রা দেন তাহলে এমন হবে যে বর্ণটায় মাত্রা নাই, অর্থাৎ মাত্রা ছাড়া বা অর্ধমাত্রা যে বর্ণ ওই বর্ণে আপনার মাত্রা এসে যাবে। তো ওই বর্ণে যদি আপনার মাত্রা হয় তাহলে তো হবে না, দেখা গেছে ওই লাইনটা কাটা হবে। আবার অন্য যেটা হলো যে আপনি কতটুকু লেখলেন তারপরে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ এটা তো ভুল হয়ে গেছে, এখন কী করবো, ওইটা ওরকম হিজিবিজি করে না কেটে আপনি শুধু একটা দাগ দিয়ে দিলেই হবে, জাস্ট একটা দাগ দিয়ে দিলেই এনাফ, ঠিক আছে। তো তারপরে আর কি আপনি সব লেখাগুলোই প্যারা করে লেখা লিখতে হবে। এই প্যারা করে হলো যে আপনার একটা পেজের মধ্যে সর্বনিম্ন 2টা প্যারা দেবো আর সর্বোচ্চ 4টা প্যারা দেবো, 2টা প্যারার কম হবে না আবার 4টা প্যারারও বেশি হবে না। তবে প্যারাগ্রাফ লেটার যেগুলো আছে 1 মার্কসের যে কোশ্চেনগুলো আছে ওগুলো কোনো প্যারা করে লিখতে হয় না, ওগুলোর নিজস্ব নিয়মে চলবে। তবে স্বাভাবিক অন্য যেগুলো লেখা সবগুলো আর কি প্যারা করে লেখা আবশ্যক, প্যারা করে লিখলে ভালোও লাগে, এই জন্য আর কি প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারা শুরু করার সিস্টেমটা হলো আপনার যে প্রথমে হয় 1/2 ইঞ্চি না হয় 1 ইঞ্চি নাহলে 1.5 ইঞ্চি দূর থেকে শুরু করবো, তারপরের লাইনটা অর্থাৎ দ্বিতীয় লাইনটা কিন্তু ঠিক ইসি আসবে একদম এই বরাবর, মার্জিন যেখানে দিব মার্জিনের সাথেই হালকা একটু ফাঁকা রেখে হবে, এভাবে সকল প্যারাগুলো একইভাবে সাজাতে হবে। তো এইভাবেই আর কি আমার সকল শখ পৃষ্ঠায় আর কি এভাবে সাজাবো, এই তো হলো মোটামুটি নিয়মকানুন আর কি বাংলা যেটা। আর হলো বাংলা লেখা সুন্দর করার জন্য আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া লেখা হবেই না, লেখা